রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কেউ যদি শক্তিধর কাউকে ভয় পায় যে আমার ক্ষতি করে ফেলবে, আমার কিছু করার নাই, পাওয়ার তার অনেক, ক্ষমতা তার অনেক, এটাও জুলুম করবে আমার প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে একটা দোয়া শেখাই দেই, এই দোয়াটা তোমরা পড়বে। রাসূল শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুরুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, তুমি বলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাজআলুকা, আপনাকে আমি রাখলাম, ফি নুরিহিম, যারা আমার বিরোধিতা করে তাদের কণ্ঠনালীর কাছে আল্লাহ আপনাকে আমি মানলাম, আপনার অবস্থানটা তাদের কণ্ঠনালীর কাছে দিলাম, আর হে আল্লাহ, ও নাউযুবিকা মিন শুরুরিহিম, আর তাদের যত ক্ষতিকারক দিক আছে তার থেকে আপনার আশ্রয় আমি গ্রহণ করলাম, মানে আল্লাহর হেফাজতে আমি গেলাম আর আমার শত্রুদের কণ্ঠনালীর কাছে আমার রবকে রাখলাম। বলেন তো, আপনার রবকে যদি শত্রুর কণ্ঠনালীর কাছে রাখেন আর আপনি যদি তাদের ক্ষতির থেকে আল্লাহর কাছে আশ্রয় নেন, তিনি হচ্ছেন আরশে আজিমের রব, আপনার কি মনে হয় দুনিয়ার কেউ আপনার ক্ষতি করার সাধ্য রাখে? সুতরাং যেখানে ভয় পাবেন, যেখানে আপনার আতঙ্ক মনে হবে, রাত্রে অনেক সময় একা চলাফেরা করেন, অনেক টাকা পয়সা নিয়ে কোথাও যাচ্ছেন, অথবা আপনার কেউ শত্রুতা আছে, আপনার আপনার অবস্থানের কারণে ঈর্ষান্বিত হয়ে কেউ আপনার ক্ষতি করে ফেলতে পারে, নিজেরা সব সময় এই দোয়া পড়বেন, শিখে নেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা পড়বেন, এইটা শিখবেন। আরেকটা দোয়া আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল করিম। এই দোয়াটাও আমরা শিখতে পারি, আল্লাহুম্মা আনতা রব্বি, খুবই সহজ, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আলাইকা তাওয়াক্কালতু, আপনার উপরে আমি ভরসা করছি, ও আনতা রব্বুল আরশিল করিম, আপনি তো সবার উপরে যে আরশ, ওই আরশের রব, যিনি সবার উপরে, আমি তার প্রতি তাওয়াক্কুল করছি। এইটা যদি কোনো সময় কোনো শত্রুর ভয় পান, আপনাকে কেউ ক্ষতি করে ফেলবে এরকম মনের মধ্যে আমাদের আতঙ্ক হয় না, এরকম সময় এই দুটা দোয়া পড়ার চেষ্টা করবেন।